প্রিয় দর্শক, আমাদের সাথে আছে এসএফসির হেড অফ মার্কেটিং খন্দকার শামীম। আমরা কথা বলছি খন্দকার শামীম স্যারের সাথে। স্যার কেমন আছেন? জি ভালো, আপনি ভালো? জি স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। স্যার অনেক ধন্যবাদ যে এখানে এসেছেন আপনি আমাদের এখানে শাপলুডোর আজকে প্রিমিয়ার শোতে। আপনার কেমন লাগছে এখানে এসে? অ্যাকচুয়ালি আমরা তো মুভিটায় একটা স্পন্সর আছি, সো ভালোই লাগছে। অ্যান্ড ভাবছি যে ফিল্মটা কেমন হবে, বাট সোফার তো শুনেছি যে মুভিটা ভালোই হচ্ছে, সো এক্সাইটেড টু ওয়াচ ইট। গতকালকে তো যেহেতু এটা মুক্তি পেয়েছে এখন পর্যন্ত তো এটার অনেক ভালো রিভিউ, এবং আপনাদের স্পন্সর করা বেঙ্গল মাল্টিমিডিয়ার এর আগে যে মুভিটা ছিল যদি দেখি সেটা খুবই ব্যবসা সফল মুভি ছিল, তো আমরা তো এটাও আশা করছি। এখন আপনার কী মনে হচ্ছে যে সাপ লুডু দর্শককে এই এখন যে মানে একটা চলচ্চিত্রে মন্দা চলছে এই অবস্থায় কতটা হলমুখী করবে? রিসেন্টলি মনে হচ্ছে যে বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিটা চেঞ্জ হচ্ছে, লাইক কন্টেন্ট ভালো হচ্ছে, প্লাস কর্পোরেটরা এগিয়ে আসছে, প্লাস দর্শকরা বোধহয় হলে বেশ যাচ্ছে। ইংলিশ মুভি হোক বা বাংলা মুভি তো এখন ক্রাউড দেখা যাচ্ছে। হোপফুলি থিংস উইল টার্ন অ্যারাউন্ড খুব তাড়াতাড়ি। অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আমি করি নাই। আজ থেকে শুরু হবে নতুন খেলা, নতুন সব গুটি, নতুন সব চাল। All is yours. আমি হলাম জলে ভাসা পদ্ম। একটা অ্যান্টিভাইরাস পাঠিয়ে দিয়েছি জায়গা মতো। খেলার অংশ এখানে সবাই, আর কেউ আড়াল থেকে খেলে সবাই কিনবে। এখানে ভুলের মাশুল দিতে হয় নিঃশ্বাসের দামে। ছুটেছি যে পথে আমি জানি না তার শেষ কোথায়। আলো আধা ঘন্টার ব্যবধানে আমি আবার সবচাইতে প্রিয় দুজন মানুষকে হারিয়েছি। সময় কিন্তু অনেক কম, অন্যের চলে নিজের সব যখন হারায় তখন ঘুরে দাঁড়ায় কেউ কেউ। সামনে দুর্গা পূজা, একটা আশঙ্কা, প্রতিপক্ষ নিঃশেষ হবার আগে এই খেলা শেষ হয় না। মারতে হবে নয়তো মরতে, কিন্তু খেলতে হবে সবাইকে। ওকে, সম্পর্কটা ক্লিয়ার করে দিচ্ছি। চুপ